রোজা থাকা অবস্থায় শ্বাসকষ্টজনিত রোগের আক্রান্ত ব্যক্তি ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা, করলে রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে, এন্ডোস্কোপি করলে রোজার কোনো ক্ষতি হয় কিনা, ঔষধ সেবন করে যদি কোনো মহিলা হাইজ বন্ধ করে রোজা রাখে তাহলে বিধান কি, রোজা থাকা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া বিধান কি, রোজা অবস্থায় ভূমিকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের রোজা সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসআলা ও তার সমাধান কি নিয়ে আজ আপনাদের সম্মুখে হাজির হলাম। আশা করি মনোযোগ দিয়ে শুনলে অনেক উপকার হবে। প্রথম একটি মাসআলা হলো, রোজা থাকা অবস্থায় শ্বাসকষ্টজনিত রোগের আক্রান্ত ব্যক্তি ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা, করলে রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে, এর বিষয়ে বিস্তারিত জানলে বা এর পরামর্শ কি। হ্যাঁ, ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়, কারণ ইনহেলার হলো শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তির শ্বাস কণ্ঠ শ্বাসনালীটা অপ্রশস্ত হয়ে পড়ে, ফলে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া, শ্বাস গ্রহণ করা, শ্বাস ছাড়া বাধাগ্রস্ত হয়, ফলে কষ্ট হয়। স্প্রের মাধ্যমে অপ্রশস্ত জায়গাটা প্রশস্ত করা হয়, আর এই স্প্রের মাধ্যমে সাথে একটা ঔষধ ব্যবহার হয় যেটা কণ্ঠনালী হয়ে ফুসফুস পর্যন্ত বা পাকস্থলীতে পৌঁছানো খুবই সম্ভব রয়েছে, এই জন্য এর কারণে রোজা ভেঙে যাবে। তবে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ হলো, সাহারির সময় যদি কোনো শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি ইনহেলার ব্যবহার করে আর তার শ্বাসকষ্ট রোগটা যদি স্বাভাবিক পর্যায়ে হয়, নর্মাল পজিশনে থাকে, তাহলে ইফতারি পর্যন্ত আশা করা যায় তার আর ইনহেলার ব্যবহার প্রয়োজন হবে না। তবে যদি তার শ্বাসকষ্টটা জটিল ও কঠিন আকার ধারণ করে, যে সাহারিতে ইনহেলার নেওয়ার পরে ইফতারি পর্যন্ত নেওয়া পর্যন্ত অপেক্ষা করা সম্ভব হয় না, মাঝখানে নিতে হয়, তাহলে সে ইনহেলার ব্যবহার করবে, তবে তাকে রোজা কাটা করতে হবে। অ্যান্ডোস্কোপি করলে রোজার কোনো ক্ষতি হয় কিনা, আগে বুঝতে হবে অ্যান্ডোস্কোপিটা হলো কোনো আক্রান্ত ব্যক্তির, অসুস্থ ব্যক্তির বক্ষ পরীক্ষা নির্ণয় করার জন্য টেস্ট করা, এটাকে বলে অ্যান্ডোস্কোপি। আর এর পদ্ধতি হলো একটা চিকুন ফাইব বা নাল নলা বিশিষ্ট একটা ফাইবের মাথায় একটা ক্যামেরা ফিট করে মুখের ভিতর দিয়ে পাকস্থলী বা ফুসফুসে পর্যন্ত ওখানে পৌঁছানো হয়। বাইরে একটা মনিটর থাকে যে বাল্বের মাধ্যমে মনিটরে শো করে তার বক্ষের বা পেটের অবস্থাটা কি, এটা নির্ণয় করা যায় মনিটর দেখে দেখে। এখন যদি এই ফাইবের সাথে কোনো ঔষধ বা বাল্বের সাথে কোনো পানি না ব্যবহার করা হয় তাহলে অ্যান্ডোস্কোপির দ্বারা রোজা ভাঙবে না, কিন্তু অনেক সময় টেস্টের সুবিধার্থে বা টেস্টের প্রয়োজনে পানি ভিতর দিয়ে, নালার ভিতর দিয়ে, ফাইবের ভিতর দিয়ে পানি ছিটানো হয় অথবা বাল্বের সাথে ঔষধ লাগানো থাকে। এমন যদি হয় ঔষধ বা পানি ব্যবহার করা অ্যান্ডোস্কোপির মাধ্যমে ব্যবহারের সময়, তাহলে রোজা ভেঙে যাবে, পরবর্তীতে রোজা কাদা করতে হবে। ঔষধ সেবন করে যদি কোনো মহিলা হায়েস বন্ধ করে রোজা রাখে তাহলে বিধান কি, যদি কোনো মহিলা ঔষধ সেবন করে হায়েস বা মেন্স বন্ধ রাখে তাহলে তাকে রোজা রাখতে হবে, নামাজও পড়তে হবে, স্বাভাবিক নিয়মে সকলকে সকল কাজ তাকে করতে হবে। এখন কেউ যদি এই কাজটা করে, কাজটা কতদূর বৈধ হবে, বিষয়টা হলো রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হলো হায়েস নেফাস থেকে পবিত্র হওয়া। এখন সেটা যে কোনোভাবে হতে পারে, কৃত্রিম উপায়ে ঔষধ সেবন করে ওটা বন্ধ রাখলেও তারপরে রোজা ফরজ থাকে। তবে সনাতন আধুনিক চিকিৎসার সকল চিকিৎসাবিদ্যা বলে থাকেন, একজন মহিলার নিয়মিত ঋতু হওয়া, মেন্স হওয়া, হায়েস হওয়া, এটা তার সুস্থতার প্রমাণ বহন করে। কিন্তু কেউ যদি এটাকে মানে বন্ধ করে আর এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এটা না করা উচিত। এরপরও যদি কেউ এই ঝুঁকিকে মেনে নিয়ে ঔষধ সেবন করে হায়েস বন্ধ রাখে তাহলে তাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সুস্থ মানুষের মতন সব কিছু তাকে আদায় করতে হবে। আর একটা মশলা জেনে রাখা ভালো, আমরা সাধারণত আমাদের পরিবেশে যে সকল মহিলাদের হায়েস চলে ঋতু হয় রমজান মাসে, তখন সে মনে করে আমার তো কিছু করার সুযোগ নাই, রোজা করা রাখা যাচ্ছে না, নামাজ পড়া যাচ্ছে না, কোরআন তেলাওয়াত করা যাচ্ছে না, তো সে কী করবে, এখন বসে বসে টিভি দেখে, মোবাইল দেখে দেখে সময় পার করে। অথচ ঠিক বিষয়টা এমন নয়, শুধু রোজা তার পরে ফরজ থাকে না, নামাজ ফরজ থাকে না, কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ থাকে, কিন্তু তার অন্য অন্য সকল দোয়া, জিকির, আজকার, অন্য সকল আমল করার তার সুযোগ থাকে। যেরকম সকল কাজের শুরুতে দোয়া আছে,
কাছের শুরুতে বিসমিল্লাহ বলা দোয়া তাসবিহাত পড়া সকাল সন্ধ্যায় মামলাত আদায় করা জিকির করা এগুলো সব তার জন্য জায়েজ এবং করা অনেক ফজিলত অতএব রমজান মাসে শুধু রোজা নামাজ এবং কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকবে বাকি সব জিকির আজকার করার সুযোগ আছে অনেক ফজিলতপূর্ণ কাজ সে করতে পারবে এমন না যে হায়াত হয়েছে তো সব কাজ বন্ধ করে দিয়ে এখন টিভি দেখে সময় পার করাবে বিষয়টা এমন নয় মনে রাখা দরকার আরেকটা প্রশ্ন রোজা থাকা অবস্থায় রক্ত দেওয়া নেওয়ার বিধান কি রোজা অবস্থায় রক্ত দিলেও রোজার কোনো ক্ষতি হবে না নিলেও রোজা ভঙ্গ হবে না হাদিস শরীফ এসেছে বুখারি শরীফের 1938 নম্বর হাদিস ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহরিমুন সাইবুন নবীজি রোজা অবস্থায় হিজামা করেছেন শিঙ্গা লাগিয়েছেন শিঙ্গা লাগানো অর্থই হচ্ছে আক্রান্ত জায়গা থেকে নষ্ট রক্ত বের করা তো নবীজি শরীর থেকে রক্ত বের করেছেন রোজা অবস্থায় তার রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে রোজা ভাঙে না হাদিসটা প্রমাণিত এরপর যদি কারো আক্রান্ত অসুস্থ ব্যক্তি রক্ত শূন্য ব্যক্তি তার রক্ত প্রয়োজন হয় রোজা অবস্থায় তার শরীরের ভিতরে রক্ত ঢোকানো হয় এটা যেহেতু কোনো সুজের মাধ্যমে পুশ করা হয় স্যালাইনের মাধ্যমে অর্থাৎ এইভাবে যদি কেউ রক্ত নেয় শরীরে তাহলে রক্ত নেওয়ার কারণে রোজা ভাঙবে না কারণ রোজা ভাঙার কারণ হচ্ছে পাকস্থলীতে পেটে খালি জায়গায় গ্রহণযোগ্য পথ দিয়ে যেরকম গলার ভিতর দিয়ে বা বিভিন্ন রাস্তা দিয়ে ওই শরীরের ভিতরে কোনো খাবার দেওয়া বা কোনো জিনিস ঢুকানো পানি ইত্যাদি ব্যবহার করা তো যেহেতু এটা হচ্ছে না বরং রোগের মাধ্যমে রক্ত পুশ করা হচ্ছে এই জন্য রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা যে রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করলেও রোজা ভাঙবে না কারণ এটা কোনো গ্রহণযোগ্য পথ দিয়ে খালি জায়গায় কোনো খাবার পৌঁছানো হচ্ছে না এই জন্য রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে তার দিয়ে রোজা ভাঙবে না এরপর প্রশ্ন রোজা অবস্থায় বমি করার হুকুম কি যদি কারো বমি হয় রোজা অবস্থায় তাতে রোজার কোনো ক্ষতি হবে না কারণ সেখানে ক্ষেত্রে বমি হলো পেটের ভিতর থেকে কোনো জিনিস বের হওয়া তো ভিতরে ঢুকতেছে না এই জন্য রোজা ভাঙবে না তবে খেয়াল করতে হবে রোজা মানে রোজা অবস্থায় বমি আসছে মুখে বমি চলে আসছে এখন সে না ফেলে দিয়ে আবার ভিতরে গিলে ফেলছে এমন করলে রোজা ভেঙে যাবে আলহামদুলিল্লাহ